ভারতের রাজধানী কেন কলকাতা থেকে দিল্লি হলো ভারত আয়তনে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ যার বর্তমান রাজধানী নয়াদিল্লি ব্রিটিশ উপনিবেশিক অর্থনীতি ও বাণিজ্য সমৃদ্ধ কলকাতা ভারতের রাজধানী হিসেবে কলকাতার অনুপযুক্ত হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গেলে স্বভাবতই বঙ্গভঙ্গের বিষয়টি চলে আসে উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে ভেঙে দুই ভাগ করে দেয় ব্রিটিশ রাজ এক অংশে ছিল মুসলিম অধিষিত পূর্ব বাংলা অন্য অংশে হিন্দু অধুষিত পশ্চিম বাংলা ডিভাইড অ্যান্ড রুলস নীতি অনুযায়ী বঙ্গভঙ্গ করা হয়েছিল কিন্তু এই নীতি পশ্চিম বাংলার মানুষের জাতীয়তাবাদী চেতনায় আঘাত হানে বঙ্গভঙ্গ বাতিলের দাবিতে আন্দোলন এক পর্যায়ে চরম রূপ নেয় কলকাতার আকাশ বাতাস যখন উত্তপ্ত হয়ে উঠেছে তখন লর্ড হার্ডিনস বেশ ভালোভাবেই বুঝে গিয়েছিলেন কলকাতা আর তাদের শাসন কার্য পরিচালনার জন্য উপযোগী নয় তাই তিনি চেয়েছিলেন যত দ্রুত সম্ভব শহর ত্যাগ করতে হবে হার্ডিনস তার পরিকল্পনা ও প্রস্তাবনার কথা লিখে পাঠান এবং তা অনুমোদন দেন রাজা পঞ্চম জর্জ তিনি ঘোষণা দেন কলকাতার পরিবেশ ঠান্ডা করতে বঙ্গভঙ্গ রদ করার এবং সেই সঙ্গে রাজধানী অন্য কোথাও স্থানান্তরের ভারতের পশ্চিমাঞ্চলের শহর কলকাতা অপরদিকে দিল্লির অবস্থান ভারতের উত্তরাঞ্চলে তাই ব্রিটিশ সরকারের মনে হয়েছিল দিল্লি থেকে ভারত শাসন করা অপেক্ষাকৃত সহজতর হবে অবশেষে উনিশশো সালে সালের ডিসেম্বর নতুন রাজধানী হিসেবে নয়াদিল্লির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এর ২০ বছর পর উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি ভারতের গভর্নর জেনারেল ও ভাইস লয় রড আরউইন নতুন রাজধানী হিসেবে নয়াদিল্লির উদ্বোধন ঘোষণা করেন পরবর্তীতে ভারত স্বাধীনতা লাভের পরেও রাজধানী দিল্লিতেই রয়ে গেছে